স্পঞ্জবব মানে বোকাচোদা, এটা বুপস। আর তুই এখানে ফাইট করতে আসছিস, ফাইট কর, কসমিক সেক্স না। স্বাগতম মস্তরম বন্ধুরা, মেস্ট প্রডিউসার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ এই ভিডিওতে ভর্তা করব ঢালিউড ইন্ডাস্ট্রির দ্য রক সুপারস্টার মে লর্ডেস্ট অ্যাক্টর দ্য সিরিয়াল কিসার অফ দ্য ইন্ডাস্ট্রি বাপ্পি চৌধুরীকে, যার নাম অস্কার 2019 থাকলেও ভ্রাতৃত্বের খাতিরে অ্যাওয়ার্ড দেওয়া হয় রামি মালিককে। বাপ্পিকে নিয়ে যেটা বলবো সেটাই হবে কম, কারণ বাপ্পি কোথাও কখনো কম্প্রোমাইজ করে না। অনেকেই তোমাকে বাংলাদেশের ইমরান হাশমি ডাকে, বাট ওয়াই? আমি কিস খুব ভালো করতে পারি আই থিংক। এনিওয়েজ, ইমরান হাশমি তোমার আইডল? কখনোই হতে পারে না। मुझे बिना नहीं रह सकती। मोहब्बत या जरूरत, आदत और कुछ नहीं। कम से कम आज के दिन तो झूठ बोल देते। प्रिया एक इंसान की आदत भी हो जाना एक सच है। हाँ, अगर वो इंसान एक अच्छी आदत हो तो। এর পরেও কি কিছু বলার আছে বাপ্পি ভাই? আপনি কিস করেন ভালো, প্রতি মুভিতেই নায়িকার সাথে ইমরান হাশমির স্টাইলে চুম্মা খান, তাও আপনি ইমরান হাশমির ফলোয়ার না, তার মা কিছু। এসব পোলাপে নিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দেয় পর্ন ভিডিও আর মানুষকে বলে এরা দেখে সন্দীপ মাহেশ্বরী। চিত্রনায়ক আরিফিন শুভকে নিয়ে যে কোনো একটা মন্তব্য করো। কমেডিয়ান হিরো, এটা একদম ডাহা একটা মিশা কথা। আরিফিন শুভকে কি বলবা? ওনাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। কি বলছো? সাকিব ভাইকে নিয়ে কি বলবা? সাকিব খান মডেল, ঠিক আছে। নায়ক মনে হয় না আমাকে, হিরো মনে হয় না। নীরব কে? মডেল, ঠিক আছে। কি বলো তুমি, মাথা ঠিক আছে? নুসরাত ফারিয়া স্টাইলিস্ট হিরোইন, বাপ্পি যিনি মনে করেন পৃথিবীতে তিনি একমাত্র অ্যাক্টর আর বাকি যারা আছে সবাই মডেল, এবং নায়িকাদের তেল মালিশ করতে বাপ্পি নাম্বার ওয়ান। হালকা সুযোগ পেলে তিনি তার তেলের খনি নিয়ে নায়িকাদের মালিশ করতে চলে যান, আর এই মালিশের কথা শুনেই আমার মনে পড়ে গেল ঠাকুমার ঝুড়ি সেই নাপিতের কথা। চুল কাটালে এক আনা, চুল দাড়ি দুই আনা, একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে। দেশে পর্ন ব্যান করে দেওয়ায় আপু ইমাজিনারি কুতাকুতি শুরু করে। সালারাই কুতাকুতির সিনো কপি করছে, এত কপি কেন? এর লিগে ললনা গানে ভিউ থাকে 80 মিলিয়ন, আর তামাক পাতায় 5 মিলিয়ন। হ্যালো, কেমন আছো? ভালো না, শুধু তোমার কথা মনে পড়ছে। আমার কথা কেন বলো তো? হ্যাঁ ভাই, মনে করতেছে, কারণ তুই একটা গান্ডু, তোর মুজরা করাটা ও এখনো ভুলতে পারে নাই। এর লিগেই টিকটকার গুলার জিএফ আছে আর আমি সিঙ্গেল। আমার ফোনের চার্জ কিন্তু শেষের দিকে, যদি লাইনটা কেটে যায় তাহলে কিন্তু। কি লাইনটা কেটে গেল? চা, মনে হয় চার্জ শেষ। তুচ্ছে, ঠিকানাটা রাখলাম না। উফ অভি, তুমি আমাকে কি জাদু করেছো! পড়বে না কেন, মানে প্রথম দেখাতেই পাওয়ার প্লে খেলা লাইছস, লাইফটারে তো পন লজিক দিয়ে ভরাই দিছস। পা ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, বুক ব্যথা, হোগা ব্যথা, একটাই সমাধান, চলো করি। বলছিলাম, তুমি আমার কথা শেষ হওয়ার আগে ফোনটা কেটে দাও কেন? সকাল থেকে কতবার তোমাকে ফোন দিচ্ছিলাম জানো? সরি, মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল। আমি আর নিতে পারতাছি না, সিরিয়াসলি, তোর ফোনের চার্জ নাই, তুই ফোন কেন দিলি? তোর চুল কাইতেছিল নাকি তোর কামড়াইতেছিল, তুই ফোন দিছস চার্জ না থাকা সত্ত্বেও? আগের দিন ঠিকানা চেয়ে পরের দিন পেলাম, আর তোমাকে কাছে চাইলে কবে পাবো? তা তো জানি না, সফটওয়্যারের কাজ নিয়ে সারাদিনই ব্যস্ত থাকতে হয়। আচ্ছা, তুমি প্রেমিকাদের সময় দাও কখন? এতদিন তো ছিল না, তাই সময়ের ব্যাপারটা বুঝিনি। তুমি বলতে চাও তোমার মতো হ্যান্ডসাম ইয়াং ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই?
impossible. বালের ভিডিও বানাইতেছি আমি এই কানা সেরি এই বাল হ্যান্ডসাম হইলে তেল পোকাও পাখি আর একদিন হলো না দেখা হইছে আর সময় দেওয়া নেওয়া হয়ে গেছে গাপা গাপ সব হয়ে গেছে যে মাইয়া মেল আর সিমেলের মধ্যে তফাৎ বুঝে না তার থেকে আর কি বাল আশা করা যায়। হ্যালো, কি করছো ডার্লিং? তুমি এই নাম্বার আবার কার? আমারই। আগেরটা আপাতত বন্ধ, উটকো ফোনের যন্ত্রণায় নাম্বারটা চেঞ্জ করে ফেলেছি। ঘরের ভিতরে বসে এমনে কেডা কথা কয়, আর তোমরা যদি কো এমনে কথা বইলা থাকো ভাই, আর তোমো করে কিছু বলার নাই, তোমরা অন্য লেভেলে চলে গেছো, ওই লেভেলে মানুষ জাতি এখনো পৌঁছায় নাই। বলছিলাম তুমি আমার কথা শেষ হওয়ার আগে ফোনটা কেটে দাও কেন? সকাল থেকে কতবার তোমাকে ফোন দিচ্ছিলাম জানো? সরি, মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। শালা রিয়ালিটি তো তোর চার্জ শেষ হয়ে যাবে, 100% চার্জ নিয়ে ভাব দেখাইতে যাবি কিন্তু 2% আউট হয়ে আয়া পড়বি। আর অশিক্ষিত সেরি প্রথম দেখাতেই হয় তোর মন ভালোবাসা সব টিপ দিয়ে দিছে, আর কি চাস? শালা আমি কালকে বাইরমু, এমন মাইয়া দুনিয়াতে আসে নাকি খোঁজার লেগা? 10 মিলিয়ন মানুষের দেখার লেগা মুভির অভাব পড়ছে, এটির জীবনে কোনো কাম ধান্দা নাই। 1 মিলিয়ন মানুষ আমার চ্যানেলে এসে ঘুরে যেতি তাহলে তোরাও মন ভালোবাসা টিপ দিতে পারতি। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, এর থেকে বেশি যদি 1 মিনিট আমি এই ভিডিও দেখি তাহলে আমি কমায় চলে যাবো। যদি এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, আর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও। সো ফর নাও হাস্তা লা ভিস্তা। এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদারচোদ কে বাচ্চা।